হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে প্ল্যান হচ্ছে যে দিওয়ালি বেসিক্যালি আজকে, তো আজকে 4th November। সো আজকে প্ল্যান হচ্ছে যে আমি এখানে কিছু ওয়ার্কআউটস করবো। বেসিক্যালি আমি যেগুলো বাড়িতে করতাম লাঞ্চেস মেনলি, তো হ্যামস্ট্রিং ওয়ার্কআউট যেগুলো হয় লাঞ্চেস পরে, তারপর ডেডলিফট পরে, তো সেগুলো আমি এখানে আজকে করবো। তার আগে একটুখানি কার্ডিও করে নেবো, কারণ যেহেতু আজকে একটুখানি খাওয়া দাওয়া রয়েছে সেজন্য একটু কার্ডিও করে নেবো, জাস্ট বিকজ আমার ক্যালোরিটা তাহলে হিসেবে থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সবাই তোমরা ভালো আছো। সো লেটস স্টার্ট। নেক্সট আইটেম হলো আন্ডার দি নেক বার্বেল লাঞ্চেস। তো বেসিক্যালি এই রকটা এখানে আমি লাঞ্চেস করবো, তো ঠিক আছে। নেক্সট আইটেম হচ্ছে সিঙ্গেল লেগ লাঞ্চেস, ল্যাংবাইন লাঞ্চেস। তো তাহলে আমি করবো ওয়াচ। নেক্সট আইটেম হলো ভার্জিনিয়ান লাঞ্চেস। সো বেসিক্যালি দুটো ওয়েট লং হালকা, অ্যান্ড এবার দিয়ে ভার্জিনিয়ান লাঞ্চেস করবো। এটা মনে হয় টাফ এক্সারসাইজ, প্রবলেম নেই, বাট হ্যাঁ আমি শিওর টাফ না, ইফ ইউ ডু ইট করেক্ট। বেসিক্যালি এটা হালকা ওয়েটে করতে হয়, কারণ এটা পারফেকশনটা মেন থাকে। Thank you.
হচ্ছে রিভার্স লাঞ্জেস। তো বেসিক্যালি লাঞ্জেস যেটা ফ্রন্টে যাচ্ছিলাম সেটা রিভার্সে করবো। তো এটা একটু ইন্টারভিউ করবো, তো এটা একটু টাফ করার জন্য। আর মেন মাসেল যেটা আজকের জন্য ওয়ার্কআউট ডাউন। আমি বেসিক্যালি এখন আর জাস্ট একটু অ্যাপস করার চেষ্টা করবো। এই অ্যাপস পার্টটা আমি আলাদা রাখবো, যে বেসিক্যালি আমি কী কী ওয়ার্কআউট করি সেগুলো আমি অ্যাপসে দেখিয়ে দেবো। আজকের জন্য ওইখানে ওয়ার্কআউটটা ডান, এরপর আমি জাস্ট নিয়ে যাবো। এবার আমার গাড়ি ওয়াশ করতে হবে, আমার একটা ওটা আমি ওয়াশ করবো, করে ওটা ডান হয়ে গেলে দেন আমি লাঞ্চ করে, আই গেস এখন অলমোস্ট 3 বাজে। তো লাঞ্চ করে এ নিয়ে আমার ফ্রেন্ডস বাড়িতে নিউট্রিশন আছে, সেখানে যাবো। যদি বাড়িতে ওখানে কিছুটা হালকা ক্লিপস হইবো, কালী পুজোর ওদের বাড়িতে যেটা হচ্ছে 25th ইয়ার এই বছর, তাও ফ্রেন্ডের বাড়িতে, তো দেখবো কিছুটা হালকা ওখানে। আজকের জন্য আমার মুখে ঘটনা, সো ভিডিওটাকে আমি এখানে ওরকমভাবে এন্ড করছি না, বাট যদি হয় তো শুক্র, আদারওয়াইজ এটাই আমার এন্ড থাকবে। সো তোমরা দেখতেই পেয়ে যাবো। সো মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। সো এনজয় করো, বাজি ফাটাও। কার ওয়াশিংও অলমোস্ট ডান, সো কার ওয়াশিংও ডান। তো এটা অলমোস্ট লেগে গেলো আমার 30-35 মিনিটস মতো আমার লেগে গেলো। সো বডি জিমও হয়ে গেছে, কার ওয়াশও ডান নিজেই করলাম। তো বেসিক্যালি পুরো টায়ার্ড, আজকে পুরো ক্যালোরি বার্ন ভালো মতো। কোনো কোনো সময় কার্ডিও না করতে পারলে কিছু হোম ওয়ার্কআউটস বা হোমের বাড়ির কিছু কাজ করে নিলে সেগুলোতে মোটামুটি ভালোই ক্যালোরি বার্ন হয়ে যায়, যদি ডেডিকেশন নিয়ে করা হয় যে হ্যাঁ ক্যালোরি বার্ন করতে হবে। সো হোপ ইউ লাইক দিস চ্যানেল। আজকে ওয়ার্কআউটটা আমি দেখিয়ে দিলাম কিছু লেগস, এটা আমি উইকে ওয়ান্স করতেই হয়। এটা লাঞ্জেস একটা পার্ট থাকে, এটা স্কোয়াটস একটা পার্ট থাকে বেসিক্যালি। তো লাঞ্জেস আর হ্যামস্ট্রিংসের একটা পারফেক্ট ওয়ার্কআউট হয় যেটা করি, কারণ তাতে লাঞ্জেসটা মানে অবসোলেট হয় না, ওটাতেও ফোকাসটা থাকে। সো হোপ ইউ লাইক দিস চ্যানেল। সো এটাই আমার ভিডিওর এন্ড। সো বাই।